হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম রাজনৈতিক পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শেয়ার করো কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই রাজনৈতিক পোস্টার ডিজাইনটি মেক করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আপনার প্লে স্টোর গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির ওপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে 4 ডিজিটের একটি পাসওয়ার্ডের। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিও স্ক্রিনে একটির মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, আপনার চ্যানেল সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর আপনার সেমের একটি ইন্টারফেস আসবে, তারপর উপর কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন, তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে ঈদ মোবারক রাজনৈতিক পোস্টার ডিজাইন 4, অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেল রাজনৈতিক আরও 3টা ডিজাইন আপলোড করা হয়েছে, আপনার চ্যানেল সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমার ইউটিউবে গিয়ে একটি ঈদ মোবারক প্লে লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সবগুলো ভিডিও একসাথে দেখে সেখান থেকে পিএলপি ফাইলগুলো সংগ্রহ করে নিতে পারেন। তারপর এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন, তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে। এখন লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো ভিডিওস এখন আপনাদেরকে দেখিয়ে দেবে এখান থেকে যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করে প্রথমে লেয়ার এখানে ক্লিক করবেন, তারপর নিচে স্ক্রল অন করে ছবি লেয়ার পেয়ে ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়েছে। এখন আমরা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিডিও ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, আপনার চ্যানেল সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনি সুন্দর ক্রপ করে নেবেন, সুন্দর সিলেক্ট বসায় নেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে নিচ্ছে স্ক্রল অঙ্কন ছবি লেয়ারটাকে আনলক করে নিন, তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের তৈরি হয়ে গিয়ে করা হয়ে গেছে, অর্থাৎ এখন আপনি যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি হলো আওয়ামী লীগের জন্য। আপনি যদি বিএনপি করে থাকেন তাহলে এই পোস্টার ডিজাইনটি বিএনপির জন্য তৈরি করতে হলে প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর নিচ্ছে স্ক্রল অঙ্কন করে এখান থেকে আওয়ামী লীগের পূর্বে যে লোগোটা ছিল ওটাকে দৃশ্যমান করে দেবেন, তারপর বিএনপির লোগোটাকে দৃশ্যমান করে দেবেন, তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি বিএনপির জন্য, অর্থাৎ বিএনপির লোগোটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনি পুরো যে স্লোগানগুলো রয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এখান থেকে আপনি স্লোগানগুলো পরিবর্তন করে নেবেন। তার জন্য লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে স্লোগানের লেয়ারগুলো পেয়ে যাবেন, লেয়ারগুলোকে আনলক করে দেবেন, তারপর লেয়ার এখানে ক্লিক করে দেবেন, এখানে স্লোগানের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি বিএনপির যে স্লোগানগুলো রয়েছে স্লোগানগুলো এখানে টাইপ করে দিয়ে দেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে স্লোগানগুলো পরিবর্তন করে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের স্লোগানটা পরিবর্তন করা হয়েছে, আপনি এখান থেকে স্লোগানটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন। তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে স্লোগানের লেয়ারগুলোকে লক করে নিন, তারপর লেয়ার এখানে ক্লিক করে দেবেন। তো ভিডিও এখন আপনাকে দেখিয়ে দেবে এখান থেকে যে ছাত্রদলের স্লোগানটা আছে ওই স্লোগানটা কীভাবে সামনে, অর্থাৎ এটা হলো ছাত্রলীগের স্লোগান, শিক্ষা সাথী প্রগতি এটা হলো ছাত্রলীগের স্লোগান। এখান থেকে আপনি ছাত্র স্লোগানটা কীভাবে সামেন, তার জন্য লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে স্লোগানের লেয়ারটা পেয়ে যাবেন, লেয়ারটাকে আনলক করে দিন, তারপর লেয়ার এখানে ক্লিক করে দেবেন, এখন লেয়ারটা ডবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি ছাত্রদলের স্লোগানটা দিয়ে দেবেন।
তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের স্লোগানটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন প্লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে স্লোগানের লেয়ারটাকে লক করে নেবেন, তারপর প্লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিডিও এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে লোগোটা রয়েছে ছাত্রলীগের যে লোগোটা রয়েছে এই লোগোটা আপনি পরিবর্তন করে এখান থেকে ছাত্র লোগোটা কীভাবে দেবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে লোগোটাকে আনলক করেন, তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন, এখানে লোগোটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের গ্যালারি থেকে ছাত্র দলের যে লোগোটা রয়েছে ওই লোগোটা এখান থেকে নিয়ে আসবো, তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান ডেটা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে গোলে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যাডভার্টনে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র দলের লোগোটা খেয়ে চলে আসছে, তারপর এখান থেকে লোগোটা ছোটো করে সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন, তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার লোগোর লেয়ারটাকে লক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার যেমনি তৈরি করা হয়ে গেছে। আপনি এখান থেকে কোনো কোনো টেক্সট পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে যে স্লোগানগুলো যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারেন। এখন এই পোস্টার যেমনি সেভ করে দেবেন, এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন সেভ এজ ইমেজ ক্লিক করার ফলে সেমনি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে। আপনি যদি পোস্টার ডিজাইনটি এই সাইজ সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গেলে দেখে করে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে। তো সেভ হতে দুই তিন মিনিট পর্যন্ত সময় নেবে, ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। যেহেতু আমাদের এত এইচডি কোয়ালিটি পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো, সেহেতু আমরা এর এখানে ক্লিক করে এখান থেকে আলাদা সিলেক্ট করে নেবো, তারপর সেভটা গাড়িতে ক্লিক করে দেবো। অল্প কিছুক্ষণ লোড নেবো, লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইন আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। আপনি যদি সাইজ সেভ করতেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে আরও ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হতো, তখন ওই ডিজাইনটি আপনি প্রিন্ট করলেও কোনো প্রকার সমস্যা হতো না। তো ভিডিও সাবস্ক্রাইবটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলপিএল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আমাকে নক করতে পারেন, আর সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।